রাজধানী বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমির, আমাদেরকে ঘটনাস্থলে সবশেষ পরিস্থিতি জানাবেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকে আমরা এখানে যে দৃশ্য বেশি দেখতে পাচ্ছি, যারা আসলে ক্ষতিগ্রস্ত যারা আছেন, নিষেধাজ্ঞায় আছেন, তারা কিন্তু তাদেরকে যে ক্ষতিগ্রস্ত না হওয়া যেসব পণ্যগুলো, সেই পণ্যগুলো কিন্তু তারা যথাস্থানে নেওয়া, অর্থাৎ হোটেল তাদের কারোর বাসা বাড়িতে অথবা হচ্ছে কোনো ভাড়া করা জায়গায় বা একটু নিরাপদ স্থানে রাখার জন্য তারা চেষ্টা করছেন এবং সেসব জিনিসগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন। আমি আমার ক্যামেরার মাধ্যমে তো দেখাতে চাই যে এই এনেক্সকো টাওয়ার যে টাওয়ারটা এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে বলা বা শোনা যে বিষয়টা, যে এই টাওয়ারটাই ভেতরে আসলে অগ্নি নির্গমনের জন্য যে কার্বন ডাইঅক্সাইডের যে লাল বোতলের যে গ্যাস রাখা হয় সেই গ্যাসগুলো কিন্তু রাখা ছিল। কিন্তু যেহেতু ভোরবেলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার কারণে কিন্তু যেহেতু কেউ ছিল না, তাই এই গ্যাস ব্যবহার করারও কিন্তু কেউ ছিল না। বিধায়ক আগুন কিন্তু ছড়িয়ে পড়ে বলে এখানকার আসলে যারা সংশ্লিষ্ট দোকানদার আছেন, বিক্রেতারা আছেন বা গোডাউন এবং দোকানের যারা আসলে যারা দোকানদাররা আছেন তারা এইসব কথাগুলো কিন্তু বারবার বলছিল। আর এছাড়া এই এনএসকো টাওয়ারের যেসব সেই গুদামগুলো থেকে কিন্তু কেউ কেউ তাদের গা পুড়ে যাওয়া যে পণ্যগুলো বা তাদের যেসব গার্মেন্টস পণ্যগুলো সেই পণ্যগুলো কিন্তু তারা নিরাপদ স্থানে সরিয়ে আনতে পেরেছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু সামনে ঈদ উল ফিতর এবং এই ঈদ উল ফিতরে কিন্তু এই গার্মেন্টস পণ্য এইসব পণ্য টণ্যর কিন্তু প্রচুর চাহিদা থাকে এবং অনেকে কিন্তু অনেক লোন করে ধার করে সেই এইসব তাদের যেসব পণ্যদ্রব্য আছে সেইসব পণ্যদ্রব্য কেনার জন্য কিন্তু তারা বিনিয়োগ করেছে। সেই বিনিয়োগ পর কিন্তু তারা অনেকে আসলে অনেকে বাকরুদ্ধ হয়ে গেছেন, যে অনেকের পুরো দোকানই পুড়ে গেছে, পুরো গোডাউন পুড়ে গেছে, এরকম অনেকের সাথে আমি কথা বলছি। আর এছাড়া এর পাশেই এরেস্কো টাওয়ারের ঠিক পাশেই অর্থাৎ মেয়র হানিস ফ্লাইওভারের ওদিকে যে তিনটে মার্কেট ছিল সেটি কিন্তু পুরো পুড়ে গেছে। ধন্যবাদ আমিনুল ইসলাম।